নমস্কার, জিভিএনএন নিউজ শিলিগুড়িতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি দীপায়ন সাহা। আমাদের স্বপ্নের শহর শিলিগুড়ি, তৃণমূলের বোর্ড গঠন হয়ে যাওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়ি শহরে প্রথম ভ্রমণে এসে জানান যে স্বপ্নের শহর হিসেবে তৈরি করবেন আমাদের শিলিগুড়িকে। কিন্তু আমাদের এই শিলিগুড়িতেই কিন্তু বেশ রয়েছে কয়েকটি জায়গা যেখানে কিন্তু ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সেমনই একটি দুর্ঘটনাস্থলে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি, শিলিগুড়ির জলেশ্বরী মার্কেটে, যেখানে কিছুদিন আগে কিন্তু ঘটে যায় একটি ভয়াবহ দুর্ঘটনা, যেখানে একটি পাথর বোঝাই লরি এসে ধাক্কা মারে তিনটি দোকানে, যেখানে আহত হয় বেশ অনেকজন মানুষ এবং মৃত্যু হয় বেশ চারজনের। ঠিক তার পরের দিনই এখানকার যে বিধায়িকা রয়েছেন শিখা চ্যাটার্জি, তিনি কিন্তু দাবি জানান যে এখানকার নির্মাণ হয়নি কোনো স্ট্রিট লাইট, সেই নিয়ে তিনি দাবি জানান আশিগড় ফাঁড়িতে। আমরা এখানে এসে জানার চেষ্টা করব সাধারণ মানুষদের কাছে কি আদেও কি এই তিন মাসে কোনো পরিবর্তন হয়েছে। জিভিএনএন নিউজ পৌঁছে গিয়েছিল সাধারণ মানুষের দরবারে, শুনব তাদের থেকে তাদের রায়। কিছু মাস আগে এখানে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা, তারপরে কি কি দাবি ছিল আপনাদের প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে তো অনেক রকম দাবি ছিল, যেমন আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা একটা আছে, ইলেকট্রিকের সমস্যা, রোড লাইটের সমস্যা, ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর জন্য ডিভাইডার দেখতে পাচ্ছে না, যার জন্য অ্যাক্সিডেন্টে খুব হচ্ছে। দিনেও এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে? দিনে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, দিনেও অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, পুরো রাস্তা জুড়ে কোনো রকম ট্রাফিক নির্মাণ করা হয়নি এখানে? ট্রাফিক নির্মাণ করালে তো ভালোই হয়। করা হয়নি এখন অবধি? না, এমনিতে ট্রাফিক দিয়েছে, শুধু জলেশ্বরী বাজারটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, জলেশ্বরী বাজারে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ট্রাফিক দিয়েছে। ট্রাফিক মানে ওই সিগন্যাল ট্রাফিক না, মানে পুলিশ একজন সেভিক পুলিশ দিয়ে ট্রাফিক। দিন প্রতিনিয়ত কেন হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো, কী মনে হচ্ছে? গাড়ির সংখ্যা বাড়ছে, রোডের চাপ পড়ে গেছে বেশি। সমস্যা তো যেরকম আমার দোকান ক্ষতি হয়েছে, এটার সমস্যা নিয়ে গেছে, কিন্তু সেই সমস্যা তো আমরা পাইনি। যারা মারা গেছে তারা হচ্ছে 2,50,000 টাকা করে পাইছে, এবং যারা হাত পা ভাঙছে তারা 50,000 কে 25,000 পাইছে, কিন্তু আমার দোকানপাট ভাঙছে, আমি তো কিছু পাইনি। আপনার যে প্রশাসনের কাছে গিয়ে কী দাবি করেছিলেন? আমরা যে আমার দোকানপাট ভাঙছে, প্লাস যে মারা গেছে তাদের কিছু নেই, মানে যাদের পরিবার কিছু পায়, এইসব নিয়ে দাবি করছিলাম, কিন্তু সেরকম কিছু হয়নি। প্রশাসনের কাছে কি আপনাদের এই সমস্যাটা বলেছিলেন যে এখানে যে স্ট্রিট লাইট লাগানো নিয়ে কোনো একটা সমস্যা? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রিট লাইট না, এখানে বাল্ব লাগানো হয়েছে, তো কতটা সমস্যা হয়? সমস্যা তো হয়, কারণ প্রচণ্ড অন্ধকার হয়, সমস্যা তো হবেই। তার জন্য গেছিলাম, কিন্তু এখনও কই প্রশাসন তো তা কিছুই ঘুরে দেখছে না, কারণ পুরোটাই অন্ধকারই হয়েছে। সামান্য দুইটা স্ট্রিট লাইট দিয়ে তো হয় না, এখন কবে কী করবে প্রশাসনের উপরে এখন। আমার নাম বৈদ্য সিংহ। আমরা আপনাদের তুলে ধরেছিলাম শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের জলেশ্বরী মার্কেট সংলগ্ন এলাকার চিত্র। আমরা তুলে ধরেছিলাম সেখানকার জলেশ্বরী মার্কেট সংলগ্ন এলাকার যেসব সাধারণ মানুষরা রয়েছেন তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু ইস্টার্ন বাইপাসের এমন বেশ অনেক কয়েকটি জায়গা রয়েছে যেখানে কিন্তু এই দুর্ঘটনার আওয়াজ শোনা যায়। সেমনই একটি জায়গা শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের কানকাটা মোড়, সেখানকার যারা এলাকাবাসীরা রয়েছেন আমরা একবার জানার চেষ্টা করব তাদের মুখ থেকে তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমার নাম সুদন রায়। রাস্তায় লাইট না থাকার কারণে কতটা সমস্যা? অনেক সমস্যা হয়, আমার নাতিপুতি পড়াশোনা খুব দিকদারি হয়। রীতিমতো মানে এখানে দুর্ঘটনা ঘটছে, গতকালও হয়েছে জলেশ্বরীতে খুব দুর্ঘটনা হয়েছে, রাস্তা খুব পুরো জ্যাম, লাইট নেই, লাইটের সমস্যাটাই বেশি। লাইটটা যদি দিতে পারে না খুব ভালো হবে, এই যে বাচ্চাগুলো নাতিপুতিগুলো আসে, শ্বশুরের বাচ্চা স্কুলে যায়, প্রাইভেট পড়তে যায়, প্রাইভেট থেকে ওখানে আসতে অসুবিধা, লাইট থাকে না, এই সমস্যা। আমি দোকান তো করি মোটামুটি তো 25 বছর থেকে করি। হ্যাঁ, তখন লাইট ছিল, কোনো লাইট হয়নি রাস্তা। আমি এখানে মোটামুটি 25 বছর থেকে দোকানদারি করি, এখানে আগে ওই জায়গায় ছিল, রাস্তাঘাট হওয়ার পর আমি সাইডে চলে আসলাম, রাস্তার থেকে 5 ফুট দূরে চলে আসছি। ওই যে এখন বন্ধ করে চলে যাবো, 7টা বাজে আর চিকিৎসা করে অসুবিধা হয়ে যায়। তখন কম ঘটতো, দুই একটা হতো, হঠাৎ অনেক ডবল হয়ে যাচ্ছে, সবসময় হচ্ছে অ্যাক্সিডেন্ট, ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হলে বলতেই পারি না। হ্যাঁ, ট্রাফিক লাগে, ট্রাফিক আরও ভালো হয়,
ট্রাফিকের আরো সুবিধা হয়, অনেক সুবিধা হয়। তোমরা কি চাও মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে ট্রাফিক বসানো হোক? হ্যাঁ, ওটাই আমরা চাই, প্রত্যেক মোড়ে ট্রাফিকের সুবিধা হবে, তাহলে কি দুর্ঘটনাগুলো কমবে? একটু কমবে, একটু মানে কিছু আর কি আউটার মোড়ে চলে আসবে। লাইটেরও প্রয়োজন আছে, ট্রাফিকেরও প্রয়োজন আছে, এটাই সমস্যা। তাহলে এই দুর্ঘটনাগুলো একটু কমে যাবে, তাহলে আর কি সবাই ঠিকভাবে চলতে পারবো। আমার নাম বলরাম দেব। রাস্তায় লাইট নেই, যখন ওয়ান ওয়ে ছিল তখন লাইট ছিল, তার পরবর্তীতে যখন এটা টু ওয়ে করে দেওয়া হয়েছে, ডিভাইডার লাগিয়ে দেওয়া হয়েছে, তখন থেকে রাস্তায় লাইট নেই কিন্তু পোল আছে। সেই বিষয়ে আপনাদের কতটা সমস্যা হয়, কতটা আতঙ্কে থাকে জলেশ্বরী অ্যাক্সিডেন্টের পরে? বহুত সমস্যায় থাকি আমরা, আতঙ্কে থাকি যে লাইন গলিতে রাস্তাতে লাইনের দরকার আছে, লাইন হচ্ছে না, কি বলবো, কাকে বলবো, কেউ সমস্যা মেটাচ্ছে না। আমরা কাউকে প্রশাসনকে জানিয়েছিলেন কোন সময় আপনাদের এই সমস্যাগুলো? প্রশাসনকে তো জানাইছি, প্রশাসন তো শুনতেছে না কোনো কথাই, সামনে পার্টি অফিস আছে। এই কিছুদিন আগেও কালকে, হ্যাঁ এই কিছু কালকেই হয়েছে, কালকে একটা দুর্ঘটনা ঘটেছে। রীতিমতো ইস্টার্ন বাইপাস রোডে একদিন পর পর দুর্ঘটনা হতেই থাকে। হ্যাঁ হতেই থাকে, রাস্তাঘাটে হচ্ছে, এই দেখেন কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর এদিকে রাস্তাঘাটে জাম, একটা লোক যে হাইটে আসবে তার মধ্যে লাইটটা যে থাকে একটু দেখাশোনার জন্য অনেক কিছু ইসে হয় আর কি। এটা তো দোকান তো বহুদিন থেকে, এটা মোটামুটি যখন রাস্তা তৈরি হচ্ছিল তখন থেকে, 21 বছর। হ্যাঁ, যখন রাস্তা তৈরি হওয়ার পরে সিঙ্গেল ওয়ে ছিল, লাইট ছিল, তখন এত দুর্ঘটনা ঘটতো না? তখন একটু কম ঘটতো, কিন্তু এই যে মানে এখন এই যে ডবল রাস্তা হওয়ার পরের থেকে দুর্ঘটনা হচ্ছে, গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি এদিক দিয়ে চলতেছে, রাস্তা এখন সুবিধা হয়েছে, স্পিডে চলতেছে, এই আর কি, এই জন্য আর কি এরকম দুর্ঘটনাগুলো হয়ে যাচ্ছে। তোমরা কতটা আতঙ্কে থাকো এর জন্য? হ্যাঁ কতটা আতঙ্কে থাকো? আতঙ্ক একটা এত বড় দুর্ঘটনা, ওটা তো আতঙ্ক আছে। কালকে যেমন একটা দুর্ঘটনা হয়ে গেল জলশ্রীর পরে, হওয়ার পরে তো আতঙ্ক একটা আছে, কোন দিন যে এদিক দিয়েও ঢুকবে তার বিচিত্র কী আছে, এইরকম আর কি। সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে এখানে এলাকার পরিদর্শনে আসে SJDA এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনিও এসে মানুষের আশ্বাস দিয়ে যান যে খুব শিগগিরই এখানকার নির্মাণ কাজ শুরু হবে। কিন্তু কোথায়? সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার 4 মাস পার হয়ে যাওয়ার পরেও সেখানে একটিও স্ট্রিট লাইট কিন্তু নেই। আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কানকাটা মোড়ে, আমি আপনাদের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলছি, কারণ এখানে যত রাত গভীর হয় ততটাই কিন্তু কালো চাদরে মুড়ে যায় ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা। কবে গড়ে উঠবে স্বপ্নের শহর শিলিগুড়ি স্বপ্নের মতো? কবে সমস্যার সমাধান হবে ইস্টার্ন বাইপাস রোডের সাধারণ মানুষদের, থাকছে প্রশ্ন।